আলবেনিয়া দেশটিকে চেনেন? পৃথিবীর শেষ স্ট্যালিনবাদী রাষ্ট্র ব্যবস্থার অবসান হয় এই দেশে। কিভাবে হয় জানেন? দেখুন, 1990 সালে আলবেনিয়ায় ক্রমাগত বিক্ষোভের পর পতন ঘটেছিল পৃথিবীর শেষ স্ট্যালিনবাদী রাষ্ট্র ব্যবস্থার। দেশটির কমিউনিস্ট সরকার স্বাধীনভাবে রাজনৈতিক দল গঠনের অনুমতি দিয়েছিল। লেইয়া উপই নামক একজন 11 বছরের স্কুল পড়ুয়া মেয়ে ছিলেন। ছোটবেলা থেকেই তাকে স্কুলে কমিউনিজমের যে শিক্ষা দেওয়া হয়েছিল তাতে তার ছিল পূর্ণ বিশ্বাস। তিনি ছিলেন স্ট্যালিনেরও একজন ভক্ত। কিন্তু কমিউনিস্ট শাসনের অবশাসনের পর তিনি জানতে পারেন তার পরিবারের অতীতের গোপন কাহিনী, যা 1990 সালের আগে লেলাকে কখনো বলা হয়নি। লেলা উপি তার আলবেনিয়ায় কাটানো শৈশবের কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। আলবেনিয়ায় 1990 সালে দীর্ঘ বিক্ষোভের মধ্য দিয়ে দীর্ঘ 4 দশকের কমিউনিস্ট শাসনের পতন হয়েছিল। এটি হচ্ছে বিশ্বের শেষ স্ট্যালিনিস্ট রাষ্ট্র। এ দেশে প্রাইভেট কার নিষিদ্ধ, বাইসাইকেলও নিষিদ্ধ। 4 দশক ধরে আলবেনিয়া বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটি সমাজ ছিল। 1989 সালে সংবাদদাতা এভাবেই বর্ণনা করেছিলেন আলবেনিয়াকে। সে সময় এই রিপোর্টটি ছিল আলবেনিয়ার ভিতর থেকে করা একটি বিরল প্রতিবেদন। সে দেশের স্বৈরশাসক আনোয়ার হোজা 40 বছর ধরে ক্ষমতাসীন ছিলেন। তিনি মারা যান 1985 সালে। তার মৃত্যুর পরও দেশটিতে অনেকদিন তেমন কোনো পরিবর্তন হয়নি। আলবেনিয়াদের দেশের বাইরে যেতে দেওয়া হতো না, আর খুব কম সাংবাদিকই সে দেশে যেতে পেরেছিলেন। সব ক্ষেত্রেই ছিল রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ। লেলা উপে 1990 সালে ছিলেন 11 বছরের স্কুল পড়ুয়া মেয়ে। রাষ্ট্র তাকে যা শেখাতো তা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন তিনি। তিনি বলেন, স্কুলগুলিতে রাজনৈতিক প্রভাব ছিল ব্যাপক। আমরা নৈতিক শিক্ষা সংক্রান্ত ক্লাসে যেতাম। সেগুলোতে আমাদের বলা হতো আলবেনিয়ার সমাজতন্ত্রের কথা। তা কোন কোন দিক থেকে অন্য দেশের সমাজতন্ত্রের চেয়ে আলাদা সেটাও বলা হতো। 1990 সালে আলবেনিয়ার একটি স্কুল একটি বড় পার্থক্য হচ্ছে অব্যাহত রাজনৈতিক শিক্ষাদান। স্কুলের করিডোরে দেখা গিয়েছে পোস্টার, তাতে পার্টির নবম কংগ্রেসের খবর। একটি ক্লাসে দেখা গেছে এন্ডার হোজার স্মৃতিতে কনসার্টের আয়োজন করা হয়েছে। তবে 1990 সাল নাগাদ পরিস্থিতিতে একটা পরিবর্তন দেখা গিয়েছিল। তখন পূর্ব ইউরোপের অন্যান্য দেশে কমিউনিজমের পতন হচ্ছিল। আলবেনিয়াতেও শুরু হলো নজিরবিহীন বিক্ষোভ ও সংঘর্ষ। সাংবাদিকরা খবর দেন নিরাপত্তা বাহিনীর সাথে প্রায় 400 বিক্ষোভকারী সংঘর্ষের, দুপক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে বলে সরকার স্বীকার করেছে। এমন প্রমাণও পাওয়া গেছে যে কিছু বিক্ষোভকারী এ সময় নিহত হয়েছিল। আলবেনিয়ায় 1990 সালের ডিসেম্বর মাস নাগাদ সেই বিক্ষোভ এবং পরিবর্তনের দাবি এত তীব্র হয়ে উঠেছিল, সংস্কারের প্রথম আভাস দেখা গিয়েছিল 1 মাস আগে। প্রেসিডেন্ট রামেজ আলিয়া সীমিত ধর্মীয় স্বাধীনতা এবং ভোটারদের সীমিত নির্বাচনী অধিকারের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু যখন ছাত্ররা ধর্মঘট করতে শুরু করলো, তখন তিনি অবধারিত পরবর্তী পরিবর্তনের কথা ঘোষণা করলেন যে স্বাধীন রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ নির্বাচন হবে। এভাবেই ইউরোপে সব শেষ কমিউনিস্ট রাষ্ট্র ব্যবস্থার পতন হলো। আলবেনিয়ায় যখন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে, তখনও এই স্বাধীনতা ও পরিবর্তনের ফল মানুষের পেতে অনেক দেরি হয়েছিল। আলবেনিয়ায় অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ। সর্বত্র অভাব অনটন ছিল। রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছিল, লোকে চাকরি হারাচ্ছিল। আমার মনে আছে সে সময় আলবেনিয়ায় সবাই বলতো দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাবার কথা। এমনই বলেন লেলা ওপি। আলবেনিয়ায় কমিউনিজমের পতনের পর লায়লা সেকেন্ডারি স্কুলের পড়াশোনা শেষ করেন। তারপর বিদেশ যান উচ্চশিক্ষার জন্য। এখন লায়লা লন্ডনে থাকেন এবং তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্স রাজনৈতিক তত্ত্বের অধ্যাপক।